वेलकम टू रॉकी मिक्स ब्लॉगर चैनल। तो सकल के आमार चैनले अनेक अनेक स्वागत। तो आज के आमी आमार डाइनिंग रूमटा एवं आमार ड्रॉइंग रूमटा माने एक ही साथे रूम, तो ये रूमटा के आज के आमी किछु वीडियो देखाच्छि। वेलकम टू रॉकी यूट्यूब चैनल। तो आज के आमी तोमादेर आमार घरटाके आमी आमार ड्रॉइंग रूमटाके शेयर करछि, जेखाने आमार डाइनिंग क्लास प्लस ड्रॉइंग सेटाके शेयर करछि। रूमटा कि रकम, এখানে এই মেইন গেট, মেইন গেট দিয়ে আমি ঢুকছি। ঢোকার সময় আমার রাইট হ্যান্ডে এখানে একটা ওয়াশরুম আছে এবং তার পাশে আছে কিচেন। এই হচ্ছে কিচেনটা আছে, আর আছে হচ্ছে এবার আমি কিভাবে সাজিয়েছি। এখানে আমি সাজিয়েছি, এখানে আমি ওয়াশরুমের উপর একটা ওয়েলকামের একটা ওয়াল প্রিন্ট লাগিয়েছি। সঙ্গে এখানে আমার মায়ের কিছু ফটো লাগানো আছে, এখানে একটা ফটো ফ্রেম করে ফটোগুলো মায়ের লাগানো আছে। এবং এটা আমার নিজের হাতের তৈরি, এটা সিডি কাসের দিয়ে তৈরি করা আছে। এবং এইখানে আমি কিন্তু বেশ আমার লরিয়েলে থাকাকালীন ছবি, মায়ের ছবি, পুরীতে যাওয়ার সময় ছবি, এমনকি আমার বসের ছবিও এখানে আছে। এবং আমার সব লরিয়েলের ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, কাজের জায়গার যে ফ্যামিলি, সেই পুরো ফ্যামিলির টিমের সঙ্গে আমার সেই ছবিগুলো আমার কিন্তু বাড়িতে কিন্তু রাখা আছে। এখানে একটা খুব সুন্দর গণপতি বাপ্পার একটা ওয়াল স্ট্যান্ড লাগানো আছে। এখানে লাগানো আছে একটা একটা ফ্যামিলির একটা খুব সুন্দর, ওখানে আমার আমার ওয়াইফের এবং আমার মায়ের কিছু ছবি আছে ওখানে। এবং এই জায়গাটার মধ্যে আমি আর আমার মায়ের ছবি আছে, আমার বিয়ের সময়টা ছবি, এবং ওটা আমার বিয়ের সকালে অধিবাসের ছবি। এবং এইখানে আমাদের হানিমুনে ঘুরতে যাওয়ার সময় আমার ফ্রেন্ড বান্ধবীদের সঙ্গে ছবি আছে, ওয়াইফের ছবি এখানে নেই। আর এখানে আমি একটা খুব সুন্দর একটা, আমি গঙ্গাসাগর গেছিলাম সেখান থেকে একটা এরকম একটা ঝাড় কিনে নিয়েছি, এখনো ফ্যানটা লাগানো হয়নি এখানে। এখানে একটা আর্টিফিশিয়াল একটা জাস্ট একটা ফুলের একটা ঝাড় লাগানো আছে। আর এই হচ্ছে আমার সিঁড়িটা, সিঁড়িটা সিঁড়িটাকে আমি আগেও তোমাদের দেখিয়েছিলাম আমাদের সিঁড়ির ভিডিও। সিঁড়িটাতে কিন্তু আমি এরকমভাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং মানি প্ল্যান্ট দিয়ে এরকমভাবে সিঁড়িটাকে কিন্তু সাজানো আছে। সঙ্গে সিঁড়িটার ওপরে কিছু কিছু জায়গায় আমার এরকমভাবে ফটো দেওয়া আছে। আমি ফটো তুলতে খুবই ভালোবাসি, যে কারণে আমার ফটো সারা বাড়িতে কিন্তু অনেক ফ্রেন্ড বন্ধু বান্ধবের সঙ্গে যত জায়গায় গেছি সবার সঙ্গে কিন্তু ফটো আমার বাড়িতে আছে। তো এইখানে আমার একটা রুম আছে। এইবার আমার ডাইনিং রুমটা, আমি খুব তাড়াহুড়ো করে একটা ডাইনিং টেবিল কিনতে গেছিলাম, তো সেটা খুব ছোট হয়ে গেছে আমি এখন ফিল করি। এই হচ্ছে আমার ডাইনিং সেটা, আমি চেয়ারগুলো এখনও রাখতে পারিনি এখানে, জাস্ট আগের দুটো চেয়ার ছিল চেয়ারগুলো রেখেছি। এখানে একটা খুব সুন্দর সানফ্লাওয়ার দেওয়া রয়েছে, আর এইটা হচ্ছে আমার এই ঘরের স্টাইলস এর কালারটা। আর এবার আমি দেখিয়ে দিচ্ছি এটার সংলগ্ন কিচেনটা, কিচেনটাকে আমি কিচেনের উপরে কিছু জায়গা রয়েছে ফাঁকা, এবং এইখানটাতে কিচেনের সব কিছু কিন্তু এই টাইলসটা দেওয়া রয়েছে। আর এইটা এখনো কিছু করা হয়নি সেরকম ভাবে, বাট নিচে জিনিসপত্র রাখা হয়। এই হচ্ছে আমার পুরো কিচেনটা। এইবার আমি আমার গাড়িটা যেখানে রাখি, গাড়িটাকে কিন্তু আমি এখন রাখার জন্য, গাড়িটা অ্যাকচুয়ালি রাখতে হবে হচ্ছে ওই সাইকেলটা যেখানে রাখা আছে সেখানে, বাট গাড়িটাকে আমি এখানে এখানে রোজই বার করতে হয় যে কারণে গাড়িটা এখানে আছে। এই ওয়াশরুমের সঙ্গে এখানে কিন্তু আমার একটা বেসিন আছে, বেসিনে একটা মানি প্ল্যান্ট রাখা আছে। এই একটা বেসিনের একটা খুব সুন্দর ডিজাইন রাখা আছে, এখানে কিছু পাখি আর এখানে কিছু লাভ সাইন করার কাগজ। এই হচ্ছে, এই হচ্ছে আমার পুরো ভিডিওটা। আজকে আমি খালি কিচেন আর আমার ড্রয়িং আর সিঁড়ি ঘরটা আমি জাস্ট দেখালাম, অন্যদিন আমি আমার আদার্স রুমগুলো দেখাবো সাজিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর যারা এখন অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ মাই ভিডিও, থ্যাংক ইউ। আর এইগুলো আমি কিন্তু হাতের কাজ করা, এগুলো কিন্তু পার্টিকুলার আমি নিজেই এগুলো করেছি, এগুলো একটা ফ্রেম বানিয়ে ফ্রেমের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো করেছি কাগজ কেটে কেটে। লকডাউনে এখন বাড়িতে বসে আছি বলে এই ডিজাইনগুলো কিন্তু এখন করা আছে। তো বললো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তো কমেন্টস করো। আরও কিছু করেছি যেগুলো অন্য ঘরে লাগানো আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।